প্রথম হচ্ছে গিয়ে প্রথম থেকে বাচ্চাদের যেটা রুটিন টিকাকরণ আছে সেটা সবাই কমপ্লিট করবেন সাধারণ সর্দি কাশির জন্য কোনো টিকাকরণ যাতে আমরা বাচ্চাদের ক্ষেত্রে ডিলে না করি কারণ আজকাল যে টিকাকরণ আমাদের আছে রুটিন ইমিউনাইজেশন শিডিউলে যেটা সরকারিভাবে দেওয়া হচ্ছে এতে ম্যাক্সিমাম অসুখ কিন্তু কাভার করা হচ্ছে সুতরাং শুধু কোভিড নয় কোভিড ছাড়াও অনেক অসুখ আছে যেটা থেকে আমাদের বাচ্চাদের রক্ষা করতে হবে সেই ভ্যাকসিনেশান শিডিউলটা সবাই ফলো করবেন জিরো টু সিক্স মান্থসের বাচ্চাকে শুধু বুকের দুধ খাওয়াতে হবে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং আলাদা বাইরের কোনো খাবার নয় ইভেন জলও নয় শুধু যদি কোনো অসুস্থতা হয় সেই ক্ষেত্রে ওষুধ খাওয়াতে হবে মাস বয়স থেকে যেটা আমি বললাম আমাদের বাজারজাত খাবারের প্রতি আসক্তি কমিয়ে বাচ্চাকে ঘরের তৈরি কালচারালি অ্যাকসেপ্টেড ফুড প্রত্যেক এরিয়ার একটা নিজস্ব খাবারের ভঙ্গি থাকে সেই খাবারটা বাচ্চাকে দিতে হবে মাস পরের থেকে বাচ্চা দিনে পাঁচবার খেতে পারে তিনটে মেন মিল দুটো স্ন্যাক্স জাতীয় খাবার সেখানে ফল হতে পারে বা অন্য কিছু হতে পারে প্লাস দু বছর অবধি ব্রেস্টফিডিং কন্টিনিউ করতে হবে প্রথম থেকে বাচ্চাকে হেলদি হ্যাবিট আমরাও অভ্যাস করানোর জন্য নিজেদের হেলদি হ্যাবিট সব কন্টিনিউ করতে হবে দু বছর বয়স থেকে বাচ্চারা মাস্ক পরতে পারে মাস্ক রাখতে পারে শুধু কোভিডের জন্য নয় আজকাল পৃথিবীতে যে ধরনের পলিউশন হচ্ছে প্রত্যেকটা বড় বড় মেট্রো শহরেই বলুন বা ছোটোখাটো মফসল শহরেই বলুন ভেহিকেলের সংখ্যা যানবাহনের সংখ্যা যেমনভাবে বেড়ে গেছে প্রচুর পলিউশন হচ্ছে সুতরাং আমরা যদি বাইরে বেরোলে ক্রাউডেড প্লেসে গেলে নিজেরা এবং বাচ্চাদের মাস্কিং হ্যাবিটটা কন্টিনিউ করি তাহলে কোভিড ছাড়াও অনেক অন্যান্য অসুখ থেকে আমরা বাচ্চাদের এবং নিজেদের সুরক্ষা দিতে পারবো হ্যান্ড হাইজিনটা সবাই মেনটেন করবেন বাচ্চাদের ওরাল হাইজিন খুব ইম্পর্টেন্ট যত তাড়াতাড়ি সম্ভব দাঁত মাজানো শুরু করবেন সেটা ব্যাপারে ওরা যাতে নিজেরা সচেতন থাকে বিহেভিয়ভিয়রাল প্রবলেমগুলো আজকাল খুব উঠে আসছে সুতরাং বাচ্চাদের সময় দিতে হবে বাচ্চারা ভার্চুয়াল পৃথিবীতে যত কম থাকবে পরিবারে এবং পারিপার্শ্বিক পৃথিবীতে যত থাকবে বন্ধুবান্ধবের সঙ্গে যত থাকবে তত তাদের মেন্টাল হেলথ ভালো থাকবে এবং সর্বোপরি যে কোনো স্পোর্টসকে আমাদের এনকারেজ করতে হবে স্পোর্টস মাস্ট সব রকম সার্বিক উন্নয়নের জন্য বাচ্চার শারীরিক এবং মানসিক উন্নয়নের জন্য খিদে এবং সব রকমের ডেভেলপমেন্টের জন্য বাচ্চাদের আমরা যে কোনো স্পোর্টসে আমাদের প্রত্যেক বাচ্চাকে দেওয়া উচিত এবং এর ফলে তাদের যে মানসিক বৃদ্ধি সব কিছু সুন্দরভাবে হবে আশা করি সবাই এগুলো ফলো করবেন এবং বাচ্চাদের সুস্থ রাখবেন